ট্রেনের ছাদেও এই উপচে পড়া ভিড়ের দৃশ্য শুধু একটি ট্রেনের নয়, টিকিট পেয়ে বা না পেয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই জীবনের ঝুঁকি নিয়ে উঠছে সব বয়সী মানুষ। বেশি খারাপ অবস্থা লঞ্চ যাত্রীদের, সদরঘাট টার্মিনালে যেন তিল ধারণের জায়গা নেই। বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পটুয়াখালীর যাত্রীদের। তবে এত সব দুর্ভোগ আর অনিশ্চয়তার মধ্যেও ঘরমুখী মানুষের স্রোত কমছে না সদরঘাট লঞ্চ টার্মিনালে। রাজধানীর সব বাস টার্মিনালে ঘন্টার পর ঘন্টায় অপেক্ষায় থেকেও অনেকেই বাড়ি ফিরতে পারেনি। সন্ধ্যার সময়ও ওইসব মানুষ বাসের অপেক্ষায় ছিল টার্মিনালে টার্মিনালে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।